আমি আজ বানাবো মটন কাটি ফ্রাই। তার জন্য লাগছে বেসন, মটন, মটন এই যে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি টুকরো করে, ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি, আদা রসুন একসাথেই বেটে নিয়েছি, নুন, হলুদ, গরম মশলা, গুঁড়ো লঙ্কা, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর জিরে, গোলমরিচ আর চাল ভাজার গুঁড়ো একসাথে করা। তো প্রথমে আমি আলুটা মেখে নেব মশলা দিয়ে। এই সামান্য নুন, অল্প নুন দিয়েছি, দিয়েছি হলুদ গুঁড়ো, এবার জিরে গোলমরিচ চালের গুঁড়ো নিয়েছি, ধনিয়া গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি, নেব গরম মশলার গুঁড়ো। তো এইগুলো সব একসাথে আমি ভালো করে হাত দিয়েই মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন পেস্ট, একই রকম ভাবে সবগুলোকে মেখে নিতে হবে। এই যে আলুটা আমার মাখা হয়ে গেছে, আমি এই যে আলুটা তুলে রেখেছি, এবারে আমি মটনটা মাখবো, সবগুলোই একই রকম ভাবেই মেখে মেখে তুলে রাখতে হবে। তো এর জন্য আমি আবার ওই একই মশলা সবই নিয়ে নেব, নিয়ে মাখবো আর বাটিতে তুলে রাখবো। যে মটনটাও হয়ে গেছে, বাটিতে তুলে রেখেছি, একই রকম ভাবে আমি ওগুলোও মেখে নেব। এই যে একই রকম ভাবে আমি সবগুলোকে মেখে নিয়েছি, এই মাখাও মেখে রাখা অবস্থায় আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো কিছু চাপা দিয়ে। তো আমি এখন মটন কাটি ফ্রাইয়ের জন্যে বেসনের গোলাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি বেসন, বেসনটা এখন অল্পই নেব। তো আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব, সবই অল্প অল্প করে দিয়ে দেব। আমি মটনে ওই সবগুলোতে যে মশলা দিয়েছি সেই একই মশলায় আমি বেসনটাও গুলে নেব, ওই জন্য মশলাগুলোর নাম আর বলছি না, একই মশলা। আর যেটুকু আদা রসুনের পেস্ট আছে দিয়ে দিচ্ছি। এবার একটা আমি গোলা তৈরি করব, না ঘন না পাতলা, মিডিয়াম। তৈরি করা হয়ে গেছে, এখন আমি গোলাটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। তো আমি এইগুলোকে 5 ঘন্টা মেখে রেখেছিলাম, 5 ঘন্টা বাদে ফিরে এসেছি। এবারে এগুলোকে এই যে আমি কাঠি, এই কাঠি ভালো করে ধুয়ে যে কটা বানাবো সে কটা কাঠি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে একটা একটা করে আমি গেঁথে দেখাচ্ছি কেমন কীভাবে গাঁথতে হবে। প্রথমে একটা আলু নিয়েছি, তারপরে দেবো একটা পেঁয়াজ, তারপরে দেবো একটা ক্যাপসিকাম, তারপরে একটা মটন, আবার ফের শুরু করব আলু দিয়েই। এরকমভাবে আমি পুরোটা গেঁথে নেব। এই যে একটা আমার তৈরি করা হয়ে গেছে, সবগুলোকে আমি একই রকমভাবেই তৈরি করে নেব, সবগুলোকে এরম রেখ নিয়ে একটা একটা করে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো আমি ওই একই রকমভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি, এবারে আমি ফ্রাই করে নেব। তো আমি আগে থেকেই গ্যাসে তেলটা বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা এখন গরমও হয়ে গেছে। তো গরম হয়ে যাওয়ার পরে তেলটা আমি একটু গ্যাসটা একটু আস্তে করে দিয়ে একটা একটা করে আমি ফ্রাই করে নেব। কাঠিটা গরম হয়ে গেছে, জায়গাটা ছোট হয়ে গেছে,
একটা একটা করে এইভাবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা লাল হওয়া শুরু হয়েছে। এগুলো কিন্তু মিডিয়াম আছে, লাল করে ফ্রাই করে নিতে হবে। গ্যাসটা জোর করে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। তো দেখছেন তো, আমার এগুলো এখন লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। কত সুন্দর লাল হয়ে গেছে, দারুণ সুন্দর লাল হয়েছে। ঠিক ফ্রাইটা আমার খুব সুন্দর হয়েছে। এবার আমি এটা তুলে নেব, তুলে তেল ঝরিয়ে একটা পাত্রে রেখে দেবো। এরকম করে আমি বাকিটাও ভেজে নেব। তো আমার সবগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার আমি সুন্দর করে সাজিয়ে নেব। তো আমার মটন কাঠি ফ্রাই একদম খাওয়ার জন্য রেডি। কত সুন্দর হয়েছে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দেবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন।